নমস্কার, ফোকাস্তিপুরার সংবাদে আপনাদের স্বাগত। 1427 বাংলা নববর্ষে আমাদের সকল বিজ্ঞাপনদাতা ও দর্শকদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ বয়ে নিয়ে আসুক করোনার সাথে যুদ্ধ জয়ের বার্তা। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি দেখুন। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। ডক্টর ভীমরাও রামজী আম্বেদকরের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সামাজিক দূরত্ব বিধিনিষেধ মেনে নববর্ষ উদযাপনের বার্তা দিলেন খাদ্যমন্ত্রী। নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর মিষ্টির দোকানগুলিতে দেখা গেল লম্বা লাইন। ত্রিপুরা তপশিলি জাতি সম্বন্ধের উদ্যোগে পালন করা হল ডক্টর ভীমরাও রামজী আম্বেদকরের জন্মদিবস। এবার সংবাদ বিস্তারিত। দেশে 3 মে পর্যন্ত চলবে লকডাউন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ জানিয়েছেন, করোনা মোকাবেলার এই পদক্ষেপ জরুরি। মুখ্যমন্ত্রীরাও এই কথাই বলেছেন, হটস্পটগুলিতে কড়া নজরে রাখতে হবে। যেখানে হটস্পট কমবে বা থাকবে না, সেখানে কিছু জরুরি ক্ষেত্রে শর্তাধীন ছাড় দেওয়া হবে, তবে শর্ত পালন না করলে অনুমতি প্রত্যাহার করা হবে। এই সম্পর্কে সরকারের তরফে বুধবার বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে। मेरे देशवासियों, कल इस बारे में सरकार की तरफ से एक विस्तृत गाइडलाइन जारी की जाएगी। साथियों, 20 अप्रैल से चिन्हित क्षेत्रों में इस सीमित छूट का प्रावधान हमारे गरीब भाई बहनों की आजीविका को ध्यान में रखते हुए किया गया है। जो रोज कमाते हैं, रोज की कमाई से अपनी जरूरतें पूरी करते हैं, वही मेरा एक बृहद परिवार है। मेरी सर्वोच्च प्राथमिकताओं में एक, इनके जीवन में आई मुश्किल को कम करना है। प्रधानमंत्री गरीब कल्याण योजना के माध्यम से सरकार ने उनकी मदद करने का हर संभव प्रयास किया है। अब नई गाइडलाइंस बनाते समय भी उनके हितों का पूरा ध्यान रखा गया है। इस समय रबी फसल की कटाई का काम भी जारी है। केंद्र सरकार और राज्य सरकारें मिलकर प्रयास कर रही हैं कि किसानों को कम से कम दिक्कत हो। साथियों, देश में दवा से लेकर के राशन तक पर्याप्त भंडार है। सप्लाई चेन की बाधाएं लगातार दूर की जा रही है। हेल्थ इंफ्रास्ट्रक्चर के मोर्चे पर भी हम तेजी से आगे बढ़ रहे हैं।
साथियों, इन सात बातों में आपका साथ, ये सप्तपदी विजय प्राप्त करने का मार्ग है। विजय होने का हमारे लिए निष्ठापूर्वक करने वाला ये काम है। पूरी निष्ठा के साथ 3 मई तक लॉकडाउन के नियमों का पालन करें, जहां है वहां रहे, सुरक्षित रहे। 1891 সালের 14 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন ভারতের সংবিধানের রচয়িতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। এ প্রতি বছর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন উপলক্ষে 14 এপ্রিল দিনটিকে নানাভাবে পালন করা হয়। এই বছর করোনার জেরে দেশজুড়ে লকডাউন চলছে, তথাপি সমগ্র দেশের পাশাপাশি রাজ্য যথাযোগ্য মর্যাদায় শহীদ পালন করা হয় এই দিনটি। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এদিন রাজধানীর রাজবাড়ির প্রাঙ্গণে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্যরা। ডক্টর বিআর আম্বেদকরের জন্মতিথি, ডক্টর বিআর আম্বেদকর শুধু কেন্দ্রীয় আইনমন্ত্রী বা আইনজ্ঞ বা বিশিষ্ট শিক্ষাবিদই নয়, আমাদের ভারতের সংবিধানের প্রণেতা, ভারতরত্ন এবং ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জন্য তার স্বাধিকার, স্বাভিমান এবং রাষ্ট্রহিতে রাষ্ট্রকে সর্বোচ্চ শিখরে পৌঁছে যাওয়ার নিয়ম যে রেখেছিলেন, বাবা সাহেব রেখেছিলেন, আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর যে রাষ্ট্র পরিচালনা, সেই রাষ্ট্র পরিচালনায় ডক্টর বিআর আম্বেদকরের যে রাষ্ট্রনীতি, সেই রাষ্ট্রনীতিকে সামনে রেখেই উনি ভারতবর্ষের সেবায় নিয়োজিত রয়েছেন। আমি আশা করি ডক্টর বিআর আম্বেদকর যে স্বপ্ন দেখেছেন, যে আদর্শ ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ, সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষ, জাত পাতের উপর উঠে যে ভারতবর্ষ, আর্থিকভাবে সবাইকে শক্তিশালী করার ভারতবর্ষ, সেটা করতে মাননীয় প্রধানমন্ত্রীজি সক্ষম হবেন। আর তার সঙ্গে সঙ্গে আজ বিশ্বজুড়ে যে করোনার আক্রমণ, সেই আক্রমণ থেকেও ভারতবাসীকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রীজি সক্ষম হবেন। করোনা অতিমারির মতো মহাবিপর্যয় হোক বা প্রাকৃতিক বিপর্যয়, জীবন ও সময়ের নিয়মই বর্ষবিদায় ও বর্ষবরণ মানব জীবনের অঙ্গ। আর নতুনকে আবহনের এই উদযাপনে সামিল সবাই। এই ছবিটা আবারও দেখা গেল মঙ্গলবার, এদিন বাঙালির বর্ষবরণ, গোটা ভারত জুড়ে বর্ষবরণ, ব্যতিক্রম নয় আমাদের রাজ্য বা জেলা। তবে একই সঙ্গে রয়েছে লকডাউন, সামাজিক দূরত্ব মেনে চলছে বিধিনিষেধ। এই প্রেক্ষিতে ত্রিপুরার খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব শুভেচ্ছা জানালেন রাজ্যবাসীকে। এদিন বিভিন্ন বাজারে দেখা গেল মানুষ যথেষ্ট দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছে। বাংলা নববর্ষ এবং নতুন নববর্ষে সবার দিন ভালো কাটুক সে আশা ব্যক্ত করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এই নববর্ষের সবাইকে আমার প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং যারা আমার অভিভাবক রয়েছেন প্রত্যেককে আমি প্রণাম জানাই এবং প্রত্যেকের কাছে আমার অনুরোধ, সামাজিক দূরত্ব আমরা বজায় রাখবো। এবারে নববর্ষটা একটু অন্য ধরনের, রাজ্যে লকডাউন চলছে, যাতে ত্রিপুরা রাজ্যে করোনা ভাইরাস আর প্রবেশ না করতে পারে। 2 জন আক্রান্ত হয়েছে, আর যাতে তৃতীয় ব্যক্তি আক্রান্ত না হয় সেদিকে নজর রেখে আমরা সবাই চলতে পারি এবং লকডাউনে সবাই সহযোগিতা করি, এই কামনাটুকু সবার কাছে করছি। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর।
নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1,00,000 টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন, স্টে হোম স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কৈলাসহর পুর পরিষদ দ্বারা জনস্বার্থে প্রচারিত করোনা অ্যাওয়ারনেস সং। বিশ্ব জুড়ে বড়ই ভয়ানক স্থিতি বর্তমান, আগামী দিনে থাকতে হবে সতর্ক সাবধান, মানতে হবে স্বাস্থ্যবিধি সুস্থ থাকতে, নিতে হবে কিছু উপায় সবাইকে বাঁচতে, সাবান দিয়ে ধুতে হবে বেশি করে হাত, জনসমাগম এড়িয়ে চলো, লাগাও মুখে মাস্ক, হাঁচি কাশি দিলে ঢাকো রুমাল দিয়ে মুখ, ঘরে থাকো বেশি করে এখন এটাই সুখ, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি থামবে সবার কান্না, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি থামবে সবার কান্না। সুস্থ থাকতে মেনে চলুন এই কয়টি বিধি। বারবার সাবান দিয়ে হাত ভালোভাবে ধোন। হাঁচি বা কাশি হলে রুমাল বা টিস্যু পেপার ব্যবহার করে টিস্যুটি ঢাকনা দেওয়া ডাস্টবিনে ফেলুন। মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশি জ্বর বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের সাথে অবিলম্বে যোগাযোগ করুন। চোখ নাক এবং মুখে হাত না ধুয়ে স্পর্শ করবেন না। নুন জল দিয়ে গার্গল করুন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আনতে কৈলাসহর পুর পরিষদ। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা।
সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মনটাই গরছ জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী ফিরে এলাম বিরতির পর করোনা মোকাবেলায় দেশের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্ত মেনে নেবে রাজ্য সরকার ও রাজ্যবাসী এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের লকডাউনের মেয়াদ 3রা মে পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেন এদিন রাজধানীর রাজবাড়ি প্রাঙ্গণে এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন করোনা মোকাবেলায় দেশের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তই মেনে নেবে রাজ্য সরকার ও রাজ্যবাসী লকডাউন শুরু হচ্ছে তো রাজ্যের লকডাউন বাড়ানো বা এটি নিয়ে কোনো খুব মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে সম্বোধন করবেন 10টায় মাননীয় প্রধানমন্ত্রী সম্বোধন করার পর তারপর উনি যা সিদ্ধান্ত নেবেন ত্রিপুরাবাসী বা ত্রিপুরা সরকার সেটাই মেনে নেবে ভোজন রসিক বাঙালি খেতে বসলে কবজি ডুবিয়ে খাওয়া চাই আর তাই পাতে মাছ মাংস থাকবে দই মিষ্টি থাকবে না তা হতেই পারে না আর তাই তো মাছ মাংসের পাশাপাশি এদিন বিভিন্ন মিষ্টির দোকানগুলিতেও ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় অন্যান্য বছরের ন্যায় এই দোকানে একসাথে একাধিক ক্রেতা ভিড় করতে পারেনি তাই দই মিষ্টি ক্রয় করার জন্য বিভিন্ন মিষ্টির দোকানগুলির সামনে সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে দই মিষ্টি ক্রয় করার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ায় ক্রেতারা ¿Qué es lo que se llama?
পয়লা বৈশাখে তো আমরা একটা উৎসব ইয়ে করি, এবছর যেহেতু করোনা ভাইরাসের ইয়া তাই আমরা একটু সংক্ষেপেভাবেই করতেছি। এখান থেকে মিষ্টি নিয়ে এলাম, ভগবানের কাছে তো ঠিকই আছে তাই মিষ্টি দিয়ে কী করতে কী করতে এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে এই করোনা ভাইরাসটা দূর করে দেয়, পৃথিবী থেকে দূর করে দেয় এবং সকলে যাতে ভালো থাকে সুস্থ থাকে, এটাই আমার কাম্য। কী কী কিনলেন আজকে পয়লা বৈশাখে? আজকে পয়লা বৈশাখে এখান থেকে প্রথমে একটু কাঁচা হলুদ কিনলাম, আর একটু ঠাকুরের জন্য ইয়ে কিনলাম বাজার থেকে, আর এখান থেকে মিষ্টি কিনলাম। সারাদিন কীভাবে দিনটা পালন করবেন আর কি? তারপর তো আমাদেরকে এই ঘরের মধ্যেই বসে বসেই আছে, দশটার সময় আবার প্রধানমন্ত্রীর ভাষণ আছে, এটা সুন্দর কি বলে আগামী দিনের জন্য কি বলে কি করতে হবে। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है, और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়।
যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক সিস্টার গুঁড়ো মশলা। গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক অভ্যর্থ, টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ে 100% নির্ভুল উত্তর সহ গ্যারান্টিযুক্ত সাজেশনস। সাফল্য তোমার, গ্যারান্টি আমার। পারুল নামে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর মাধ্যমিক টেস্ট পেপার্সই যাচাই করে আজই সংগ্রহ করুন সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। মঙ্গলবার পয়লা বৈশাখ, নববর্ষের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা পাওনার হিসেব স্বয়ম্বর করে নিজের নতুন হালখাতা খুলেন। কিন্তু এবছর চিত্রটা একটু অন্যরকম। করোনার জেরে বন্ধ মন্দির, রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির বন্ধ ছিল নববর্ষের প্রথম দিনে। ব্যবসায়ীরা তাদের হালখাতা পুজো করেন মন্দিরের বাইরে, কিন্তু অন্যান্য বারের তুলনায় এবছর ভিড় অনেকটাই কম ছিল। ভাইরাস কে কারণ, করোনা ভাইরাস যা নেই ইসকার কারণ মন্দির ক্লোজ হ্যায়। পূজা তো অন্দর মে চল রা, মতলব ভক্তগণ অভি নেই আ সকতে, ভক্তগণ নেই আ সকতে। ও জো আ রহে হ্যায় আবি কিয়া কর রহে হ্যায়? ও তো বাহার মে আ রহে হ্যায়, ইহীঁ পর সে দর্শন করকে গেট কে বাহার সে নমস্কার করকে যা রহে হ্যায়।
और जो हल्का सा लिख रहा है वो सब क्या होगा यहाँ पर अंदर? अंदर तो नहीं हो रहा है, बाहर गेट के बाहर में बैठे हुए। शुभ पहला वैशाख क्रोज मंगलवार 1427 बांगला বাঙালি শাস্ত্র মতে পহিলা বৈশাখটা প্রত্যেক বছর পরম্পরাগত আসছে, তবে এই বছর মহামারী করোনার প্রভাবে লোকসমাগমটা একটু কম হচ্ছে, ব্যবসা বাণিজ্য খুব মন্দা চলছে। একদন্ত মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশম করং দেহং নিরম প্রণামাম। গণেশের বন্দনা দিয়ে শুরু করলাম। আমি পুরোহিত প্রশান্ত গাঙ্গুলি। আসলে প্রতি বছরই আমরা আসি, এবারটা একটু ডিফারেন্স, মহামারী এই করোনার লাগছে, এই জন্য ভক্তবৃন্দ তো নাই। আজকে তো আমরা ভাবতেই পারছি না যে আজকে রাস্তার ধারে এইভাবে বইয়া, মন্দির বন্ধ, চতুর্দিকে মঠ সব কিছু বন্ধ, মানুষজন স্তব্ধ হয়ে গেছে। আগামী দিন মানব সভ্যতা থাকবে কি না তাও জানি না। তো যাই হোক, শত কিছু ইয়ে করে ভক্তদের ইয়েতে আসি, অনেকেই হালখাতা নিয়ে আসে, এবার কজন আসবে তাও বলতে পারছি না, বাজারে হালের খাতাও পাওয়া যাচ্ছে না। আমরা এই প্রতিবছর এবার রাস্তার সামনেই বসেছি, প্রশাসন আমাদেরকে এইভাবে বলে দিয়েছে যে ডিস্টেন্স বজায় রেখে যাতে আমরা করি, যাতে ভিড় না জমে, এবং ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে এই মহামারীর ভ্যাকসিন অতি সত্বর আবিষ্কার হয় এবং মানুষ সুস্থ থাকে। সারা বিশ্ব এখন করোনা মহামারীর বিরুদ্ধে সংগ্রাম করছে। এই ক্ষেত্রে অন্যতম প্রন্তা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা, যে কারণে জমায়েত করা বন্ধ। সেই নির্দেশিকা মেনে মঙ্গলবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি, এদিন আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য নেতৃত্ব সুদন দাস ও রতন ভৌমিক সহ অন্যান্যরা। কমরেড আজকে ডক্টর পিতা পাঠ করবেন, কমরেড কালীপদ সরকার। এখন পুষ্পস্তর দেন সংগঠনের সহ সম্পাদক সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের সংক্ষিপ্ত হয়ে খুব ছোট্ট পরিসরে আম্বেদকরের জন্মদিন আমি পালন করছি। সবাই আমরা জানি যে সারা পৃথিবী এখন করোনা ভাইরাস একটা মহামারী, তার বিরুদ্ধে সবাই সংগ্রাম করছে এবং তার চিকিৎসা এখনো বেরোনি, কিন্তু মূলত তাকে যারা বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য, এবং তার ফলে জমায়েত ইত্যাদি করা যায় না, সেজন্য আমরাও এখানে কোনো জমায়েত ইত্যাদি করার পরিকল্পনা নেইনি। যদিও আমাদের এই করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার আগেই আমাদের সিদ্ধান্ত ছিল সারা রাজ্যে আরও ব্যাপকভাবে করার জন্য, কিন্তু সেই সিদ্ধান্ত আমরা পরিবর্তন করে খুব সংক্ষিপ্তভাবে এই করে করছি। এবং আমি বলবো যে আম্বেদকরের 130তম জন্মবর্ষই পালন করছি। অতীতে আম্বেদকরের যে কর্মজীবন, বিশেষ করে দলিতদের জন্য যে লড়াই। রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এবারে নববর্ষ একটু ভিন্ন ধরনের, ঘরে থেকে কম বেরিয়ে যথাসাধ্য সকলে মিলে চেষ্টা করবে নিজেকে সুরক্ষিত করে নতুন বর্ষবরণ উদযাপনের। আগামী বছর আবার উৎসাহ উদ্দীপনার মাধ্যম দিয়ে এই আনন্দের দিনে সবাই একসাথে থাকব, এমনই বার্তা দিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। নমস্কার, উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা সেটা করব। এই বছরটা হচ্ছে বেঁচে থাকার জন্য লড়াই, গোটা পৃথিবী মানব সভ্যতা এক প্রশ্ন চিহ্নের সম্মুখীন,
সেটা থেকে উত্তরণের একমাত্র রাস্তা হচ্ছে নিজেদেরকে শারীরিকভাবে দূরত্ব বজায় রেখে সম্পূর্ণ কাজ করা, সেটা আমরা করব। আর হাত পরিষ্কার করে ধোয়া এবং মাস্ক ব্যবহার করা যখন আমরা বেরোব, মাস্ক পরে বেরোব। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা মেয়ের কালী বাড়িতে প্রণাম করার জন্য এসেছি। ভগবান যাতে শুধু রাজ্য নয়, গোটা দেশের মানুষকে শান্তি এবং সুস্বাস্থ্য কামনা করছি। সোমবার শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি বিগ বুক, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে, পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। ডক্টর ভীমরাও রামজী আম্বেদকরের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সামাজিক দূরত্ব বিধিনিষেধ মেনে নববর্ষ উদযাপনের বার্তা দিলেন খাদ্যমন্ত্রী। নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর মিষ্টির দোকানগুলিতে দেখা গেল লম্বা লাইন। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয়ের উদ্যোগে পালন করা হল ডক্টর ভীমরাও রামজী আম্বেদকরের জন্মদিবস। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।